সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব, সেটি হলো বিদ্যালয়ে মাস্ক বিতরণ। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেখানে বিদ্যালয়ে মাস্ক বিতরণকে কেন্দ্র করে কি বলা হয়েছে। তো চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করি। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলকে আমার অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিন লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ফ্রেন্ডস আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে যাই। দেখুন আপনাদের সামনে আমি আজকেই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে একটি নোটিশ, সেটি দেখুন মেমে নম্বর আর ডেট দেখুন 16/9/2020। এখানে বলা হচ্ছে কোথায় না, টু ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার SSM DEO যিনি রয়েছেন জেলার, এবং সেটি কোন জেলা না দেখুন প্রায় সমস্ত জেলার এখানে DEO-দের উদ্দেশ্যে বলা হচ্ছে। সাবজেক্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মাস্ক ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য যে মাস্ক মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন প্রত্যেক ছাত্রছাত্রীকে মাস্ক দেওয়া হবে, সেই মাস্ক বিতরণকে কেন্দ্র করে এখানে একটি নোটিফিকেশন করা হয়েছে। রেফারেন্স দেওয়া রয়েছে ভিডিও কনফারেন্স ডেটেড 11/9/2020, অর্থাৎ 11 সেপ্টেম্বর যে ভিডিও কনফারেন্স হয়েছে তার পরিপ্রেক্ষিতে এটি দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে এখানে দেখে নিন, ইন রেফারেন্স টু দ্য ডিসকাশন হেল্ড থ্রু ভিডিও কনফারেন্স ডেটেড 11 সেপ্টেম্বর, ইউ আর রিকোয়েস্টেড টু টেক দ্য ফলোয়িং অ্যাকশনস ফর প্রপার প্ল্যানিং ডিস্ট্রিবিউশন অফ মাস্ক অ্যামংস্ট দ্য স্টুডেন্টস। অর্থাৎ 11 সেপ্টেম্বর যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল সেই ভিডিও কনফারেন্সের ওপর ভিত্তি করেই প্রত্যেক জেলার DEO যিনি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার রয়েছেন তিনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে, তিনি যেন পর্যাপ্ত পরিমাণের পরিকল্পনা করেন ছাত্রছাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করার সময় মতো। সেটি এখানে নিচে পাঁচখানা পয়েন্ট দেওয়া রয়েছে, আমরা একটি একটি করে দেখে নিই। প্রথমে বলা হয়েছে রিসিভ দ্য মাস্ক ফ্রম দ্য এজেন্সি সিলেক্টেড বাই MSME ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এই MSME ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে সমস্ত এজেন্সিগুলোকে সিলেক্ট করা হয়েছে মাস্ক তৈরি করা বা সরবরাহ করার জন্য তাদের কাছ থেকে মাস্কগুলোকে সংগ্রহ করতে হবে এই DEO-দেরকে। তারপরে বলা হচ্ছে হায়ারিং অফ গোডাউন ইফ রিকোয়ার্ড ফর কিপিং দ্য রিসিভড মাস্ক বিফোর সেন্ডিং দোজ টু CLRC। অর্থাৎ সার্কেল লেভেলে পাঠানোর পূর্বে সমস্ত মাস্কগুলিকে DEO যিনি রয়েছেন তিনাকে প্রয়োজন হলে গোডাউন ভাড়া করে সেখানে মাস্কগুলিকে স্টোর করে রাখতে হবে এবং সেগুলিকে যথাসময়ে CLRC-তে পাঠিয়ে দিতে হবে। তৃতীয় বলা হচ্ছে CLRC ওয়াইজ সেগ্রিগেশন অ্যান্ড মেকিং প্যাকেটস অফ মাস্ক বেসড অন দ্য টোটাল এনরোলড স্টুডেন্টস ইন স্কুলস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন অফ CLRC অ্যালং উইথ অ্যাডিশনাল 2% অফ টোটাল মাস্ক ফর ইচ CLRC। অর্থাৎ CLRC-র যে জুরিসডিকশন রয়েছে, যে এরিয়া রয়েছে, তার মধ্যে যতগুলি স্কুলে স্টুডেন্ট যা রয়েছে সেই সংখ্যক স্টুডেন্ট বা স্কুলের জন্য CLRC ওয়াইজ মাস্কগুলিকে রীতিমতো প্যাকেটিং করতে হবে এবং সেগুলিকে যথাসময়ে CLRC মধ্যে পৌঁছে দিতে হবে। বিভিন্ন জেলা প্রান্তে যে CLRC-গুলো রয়েছে সেগুলোতে পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে প্রত্যেক CLRC-তে অন্ততপক্ষে পৌঁছে দেওয়া মার্কসের চাইতে অতিরিক্ত 2% মার্কস এখানে অতিরিক্ত দিতে হবে। অর্থাৎ CLRC ওয়াইজ যতগুলি রেজিস্টার্ড স্টুডেন্ট থাকবে তার চাইতে 2% মাস্ক অতিরিক্ত CLRC-গুলিকে সরবরাহ করতে হবে DEO-র তরফ থেকে। চতুর্থত বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মাস্ক টু দ্য CLRC এবং CLRC-গুলোতে মাস্ক দিয়ে দিতে হবে। ফিফথ বলা হচ্ছে ট্রান্সপোর্ট অফ মাস্ক ফ্রম CLRC টু স্কুলস এবং DEO-দেরকে এইটাও সুনিশ্চিত করতে হবে যে CLRC থেকে স্কুলগুলিতে যেন মাস্কগুলি ট্রান্সপোর্ট অর্থাৎ পৌঁছে দেওয়া যায়। এখানে শেষে বলা হচ্ছে ইট মে বি নোটেড দ্যাট দ্য মাস্ক ফর এলিমেন্টারি লেভেল শুড রিচ দ্য রেসপেক্টিভ স্কুলস বিফোর দ্য শিডিউলড ডে অফ মিড ডে মিল ডিস্ট্রিবিউশন ফর দ্য মান্থ অফ October 2020। অর্থাৎ 2020 সালে অক্টোবরে যে মিড ডে মিল দেওয়ার শিডিউল বা তারিখ ঘোষণা করা হয়েছে তার পূর্বেই কিন্তু এলিমেন্টারি লেভেল স্টুডেন্টদের কাছে মাস্ক পৌঁছে দিতে হবে। নেসেসারি ফান্ডস রিকোয়ার্ড ফর দিস পারপাস মে বি ইউজড ফর্ম সমগ্র শিক্ষা, এবং এই মাস্ক
ক্রয় থেকে শুরু করে বিদ্যালয় সিএলআরসিতে পৌঁছে দেওয়া পর্যন্ত যা কিছু খরচ হবে সেগুলি সমগ্র শিক্ষা ফান্ড থেকে নেওয়ার বা প্রয়োজন সাপেক্ষে খরচ করার নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশ দিচ্ছেন স্টেট প্রজেক্ট ডাইরেক্টর। তো বন্ধুরা, এই ছিল আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে স্কুলে এবার মিড ডে মিলের বিভিন্ন মালপত্রের পাশাপাশি মাস্ক যে দেওয়ার কথা বলা হয়েছিল সেটি শীঘ্রই দেওয়ার পরিকল্পনা সরকারের তরফ থেকে চলছে, সেই সংক্রান্ত নির্দেশিকা আজকে প্রকাশিত হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করুন, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করুন, আর যারা এখনো অবধি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিন লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।